বাইক চুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়ে জেলা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস বলেন, ইতিমধ্যেই এই বাইক চুরি চক্রের দুজনকে গ্রেফতার করার পাশাপাশি ছয়টি বাইক উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, পুজোর পর থেকে বাঁকুড়া সদর থানা ও ওন্দা থানা মিলিয়ে মোট চারটি বাইক চুরির অভিযোগ জমা পড়ে। ঘটনার তদন্তে নেমে গত 25 ডিসেম্বর দুইটি বাইক এবং গত শুক্রবার আরও চারটি বাইক উদ্ধার করা হয়। গোটা ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন দুজন।